হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর শেষ হলো সদ্যই। এর মধ্যেই ষষ্ঠ আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি, যেমন রংপুর রাইডার্স। বিপিএল এর এবারের চ্যাম্পিয়নরা পরের মৌসুমের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ করে ফেলেছেন ক্রিস গেইলকে। পরের বিপিএল এ কোন দলে খেলবেন গেইল? রংপুর রাইডার্সের দলীয় সূত্র থেকে জানা গেছে, ক্রিস গেইলের সঙ্গে পরের মৌসুমের জন্য চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে তারা। চুক্তি হয়ে গেছে টম মুডির সঙ্গেও। রংপুর রাইডার্সের দায়িত্ব নিয়েই তিনি তাদেরকে চ্যাম্পিয়ন করেছেন, এমন কোচকে তাই হারাতে চাইছে না রংপুর কর্তৃপক্ষ। শুধু রংপুরই নয়, আগামী বিপিএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ঢাকা ডায়নামাইটসও। এবার যারা রংপুরের কাছে ফাইনাল হেরে শিরোপা খুইয়েছে, জানা গেছে দলের বেশি ক্রিকেটারের মধ্যে কয়েকজনকে আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা। জানা গেছে শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির ও এভিন লুইসকে চুক্তিবদ্ধ করার জন্য অনেকটাই নাকি এগিয়ে গেছে ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ। এবারের বিপিএল এর শেষ চার নিশ্চিত করতে না পারা দলগুলো সামনের আসরকে চমকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা শুরু করে দিয়েছে। এদের মধ্যে সিলেট সিক্সার্স বদল আনছে তাদের কোচের পদে। জানা গেছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও কোচ ওয়াকার ইউনুসকে চুক্তিবদ্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে তারা। সদ্য সমাপ্ত বিপিএল এ সিলেটের পরামর্শক হয়ে কাজ করে গেছেন তিনি। এছাড়া রাজশাহী কিংসের নতুন কোচের সন্ধানে নেমেছে। একই সঙ্গে বিদেশি ক্রিকেটাররাও খোঁজা শুরু করে দিয়েছে তারা। বিদেশি খেলোয়াড় খোঁজার দৌড়ে ব্যস্ত হয়ে পড়েছে খুলনা টাইটান্সও। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান চেষ্টা করছে তাদের বর্তমান বিদেশিদের মধ্যে শোয়েব মালিক ও হাসান আলীকে রেখে দেওয়ার।